তোমার ফ্রেন্ড সার্কেল তুমি কাদের সাথে উঠা বসা করো সেটা তোমার উপর অনেক বড়ো একটা ইফেক্ট ফেলবে হ্যাঁ তুমি যদি মেন্টালি স্ট্রং হও ইনাফ ডেডিকেটেড হও তুমি ভালো করতে পারবা তো এই জায়গায় তোমার সার্কেলটা নির্ধারণ করতে হবে সার্কেলে দুইজন থাক একজন থাক ভালো থাক কাজের থাক খারাপ না থাক পড়াশোনা নিয়ে সিরিয়াস হোক বিজনেস নিয়ে সিরিয়াস হোক এইভাবে ফ্রেন্ড সার্কেল বিল্ড আপ করতে হয় এখন ভাই ফ্রেন্ড কেমনে বানায় এটা তুমি জানো ভালো মতো কেমনে বানাইতে হয় একজন মানুষের সাথে তিন দিন কথা বললে চতুর্থবার ফ্রেন্ডশিপ হবেই সো ভালো একটা সার্কেল বিল্ড আপ করো তোমার যদি মনে হয় তোমার পুরা সার্কেল খারাপ চেঞ্জ দেম চেঞ্জ দেম বলতে তাদেরকে ইম্প্রুভ করার ট্রাই করো তোমার কিছু ফ্রেন্ডকে কম্পিউটার স্কিল শিখাও তাদের সাথে ভালো বিষয় নিয়ে আলোচনা করো বিড়ি খাচ্ছো খাও সমস্যা নেই ভালো বিষয় নিয়ে আলোচনা করো মামা এটা করো ওইটা করি তোমার ভার্সিটি বা তোমার কলেজ থেকে ভালো কেউ ভালো জায়গায় চান্স মানে বি আ ফার্স্ট ওয়ান তুমি চেঞ্জ হও তুমি ভালো রেজাল্ট করো তুমি হারবার্ডে স্কলারশিপ নিয়ে যাও তুমি বিসিএস পাও তুমি একটা বড় এক একশো কোটি টাকা দামে স্টার্ট আপ করো তোমাকে দেখে যাতে তুমি একজন অ্যালার্মাই হও এবং তোমাকে দেখে আরো দশটা ছেলে একশোটা ছেলে দৌড়ায় ঠিক আছে বি আ চেঞ্জ তুমি যদি চেঞ্জ হও তোমার দেখবা যে এমনিই তোমার আশপাশের মানুষজন ওই অনুপাতে চেঞ্জ হয়ে গেছে আমরা অলওয়েজ বলি সার্কেল ভালো নির্ধারণ করা আমি তো নিজেই ভালো না আমি যদি নিজেই কার্য করি না আমি নিজেই ভালো না আমি নিজেই খারাপ আমার সার্কেল কোন সা ভালো হবে আমি আগে ভালো হই আমি আগে অন্টারপনার হইতে চাই আমি আগে পড়াশোনা করি আমি আগে ফিউচার নিয়ে চিন্তা করি দেখবো সার্কেলের যখন একটা ফ্রেন্ড উঠে পুরো সার্কেলটাকে নিয়ে উঠে যখন একটা ফ্রেন্ড ডুবে পুরো সার্কেলটা নিয়ে ডুবে